Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালোই আছি। তো আজকে আসলে একটু ঘাসটা কাটা হচ্ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কীভাবে ঘাস কাটি। এটা হচ্ছে আমার ব্যাক গার্ডেনটা বা লন যেটাই বলেন আপনারা, আমার বাসার পিছনের অংশটা এটা। তো এখানে নর্মালি তো শীতের সময় অনেক ঘাস বড় বড় হয়ে যায়, ঘাস কাটা হয় না। তো বাচ্চারা তো এখন একদম বাইরেই বের হতে পারছে না, তো মধ্যে দুই একদিন একটু সানিও ছিল, বাট ওরা বাইরে মানে ব্যাক গার্ডেনে খেলতে যেতে চাচ্ছে, আমি সেটাও দিই নাই। কারণ ঘাস কাটা না হলে ঘাসের ভিতরে অনেক বড় বড় মানে ঘাসটা যখন বড় হয় ভিতরে অনেক টাইপের ছোট ছোট ইনসেক্ট থাকতেও পারে, বা এগুলো গায়ে লাগলে অনেক সময় ইচি করে, অ্যালার্জি টাইপের হয়, র্যাশ মতন হয়। তো এই জন্য আমি সবসময়ই ঘাস এরকম কেটে ক্লিন করে রাখা হয় আমাদের লনটা। তো আজকে সপ্তকের বাবার যেহেতু ছুটির দিন, সাপ্তাহিক ছুটি, তার আসলে শপটা খোলাই আছে, যেহেতু তাদের শপে ব্রেড মিল্ক এগুলা এসেনশিয়াল সরি খাওয়ার জিনিসগুলো পাওয়া যায়, তো সেই জন্য তাদের এগুলো লকডাউন হয় নাই, কিন্তু মানে ওয়ার্কিং আওয়ারটা কমিয়ে দিয়েছে। যেমন আগে যেমন 8টা পর্যন্ত খোলা ছিল, এখন বলেছে 6টা পর্যন্ত খোলা রাখতে, এইরকম আর কি। তো আজকে তার সপ্তাহে ছুটির দিন, সে বাসায়, তো বললাম যে একটুখানি কাজটা করে দাও, কারণ ড্রাই আছে। যদিও বা মেঘলা এবং বাতাসও ছিল প্রচুর, কিন্তু তারপরও যেহেতু ঘাস শুকনা, ভিজা থাকলে ঘাস আসলে কাটা যায় না, মেশিনে হয় না ঠিক মতন, তো ওই জন্য বললো যে ঠিক আছে আমি কেটে দিই। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে। আর আপনাদের কেমন যাচ্ছে বন্দি দিনকাল? আসলে বন্দি কথাটা শুনলেও কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নাই। মানে এখন যা অবস্থা তাতে আসলে নিজেদের জন্যই নিজেদেরকে বন্দি করে রাখতে হচ্ছে, কারো জন্য না, নিজেদের সেফটির জন্য। তো তারপরেও সবাই চেষ্টা করবেন যে যতটা পারেন এই সময়টুকুকে, ফ্যামিলি সময়টুকু মানে ফ্যামিলি টাইমটা এনজয় করার জন্য। আর ছুটি বা বন্ধ সেটার মানে এটা না যে আমরা বাইরে থেকে মানুষ ডেকে এনে বা 5 জন 10 জন মিলে গ্যাদার করে তারপরে একসঙ্গে হয়ে খেলাধুলাই করি বা গল্প গুজবই করি বা পার্টি টাইপের করি, এগুলো করার কোনো দরকার নেই। কারণ বাইরে থেকে যে আসছে সেও কিন্তু হতেই পারে জার্মার ক্যারিয়ার। সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশেপাশের সব দিক, যেই সারফেসগুলো হাত দিয়ে ধরা হয়, দেখতে পাচ্ছেন আপনারা, ঘাসগুলো কেটে তারপর এভাবে আমরা বিনে ব্যাগের মধ্যে করে ফেলে দেই। এগুলো হচ্ছে কাটা ঘাসগুলো, সত্যকে বাবা অলরেডি কেটে ফেলেছে, ওগুলো আবার রেখে দিচ্ছে। আমাদের যে বিন নিতে আসে শুক্রবারে, তো সেদিন আর কি ফেলে দিলে ওরা নিয়ে যায় এভাবে। তো আমার লনটা আসলে এইভাবেই সবসময় ক্লিন করে রাখি, কারণ আমরা গার্ডেনিং তেমন করি না। আর হচ্ছে ফুলের গাছ লাগানো হয়, বাট সেটা সামারের সময় টবে লাগানো হয়, এখানে মাটি খুঁচে বা এগুলো করে আমরা আসলে এই জায়গাটাকে কিছু করি না, আমাদের এরকমই ক্লিন টাইপই দেখতে ভালো লাগে। তো আশা করছি আপনাদের ভালো লাগলো দেখে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নেব আমি এখন, আল্লাহ হাফেজ।